لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أي رب العالمين، أي معبود، أي خالق، أي مليك، أي غفار الذنوب، أي ستر العيوب، أي الله ذي الهزماش هزرماش قرباني مسربا الله، أي الله ببتر دين جمعار دين أو معبود جمعار نمازر كسكر فره الله أو معبود داني فرم ربي خلويا شكيت شماز ليا شوشين شماز ليا الله تمار ميار بندا خلويا اكتا شبو كازير الله ادبودن خورتي گه تمار درباري بكرات تلوي سربا الله أي الله دوير ما يخوري أمرات تلوري قبول و منظور خوري لا أو معبود تمي اي دان خيرات ري قبول و منظور خوري لا الله اي دان الصاب أمر النبي زي روزار مدفو سيدي لا أو معبود الله رسول أمر جميع مردگان خلل معاف خوري دي لا الله জনাব আহমদ জিলু চেয়ারম্যান সাহেব যে সমস্ত মহৎ হাজির উদ্যোগ হল রব্বা আল্লাহ আল্লাহ তোমার বান্দার এই সমস্ত উদ্যোগকে কবুল ও মঞ্জুর করিল আল্লাহ আরো বেশি বেশি করে জনগণের সেবা করার তৌফিক দান কর ও মাহবুব তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও রব্বা আল্লাহ আই আল্লাহ ইউনিয়নবাসী সবাই রে আল্লাহ তোমার বান্দার রাজিয়ার খুশি করে দাও রব্বা আল্লাহ আই আল্লাহ লিওয়াজহিল্লাহ তোমার রাজি খুশি করার লাগি সমস্ত ইউনিয়নবাসীর খেদমত করা তৌফিক দাও রব্বা আল্লাহ ও মাহবুব আরো যে সমস্ত আল্লাহ তোমার সম্মানী গোলাম বন্দা হলে আতুল জন্ডে বা আল্লাহ ও আল্লাহ তুমি সবাই কবুল মঞ্জুর করিল আল্লাহ তোমার অনেক বন্দা হলে তোমার ঘর তো আফর দাও রব্বা আল্লাহ তারা দোয়ার লগে আমরা দোয়ারে কবুল মঞ্জুর করিল ও মাহবুব দালি বানো মুরব্বী হুসিলে আমরা দোয়ারে কবুল মঞ্জুর করিল আল্লাহ আমরা বালা মুসিবত দূর করে দিল করোনা ভাইরাস থেকে তোমার দরবারে পানা সাইয়ার দেব আল্লাহ আল্লাহ তোমার যে সমস্ত গোলাম বান্দি হল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে অদয়ালে তুমি তোমার দয়া মায়াদে শিফায় আজিরা কামিলা দান ফরমাও আল্লাহ নবীজির ছিল আমরা দোয়ারে কবুল মঞ্জুর করিল সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আহমেদ জিলু সাহেব তার ফ্যামিলি মাধ্যমে এই ইউনিয়নবাসীর ঈদ উপলক্ষে অনেকগুলো আইটেম দেওয়ার তেল মরিচ পেঁয়াজ লবণ যতক্ষণ লাগে অতক্ষণ আমরা এই মুহূর্তে একটু মাথার চেষ্টা করবো। ফেন্সিং উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল চাষা শুনছেন দেশ এবং বিদেশে যারা আমার এই কথাগুলো শুনছেন, উত্তর কুশিয়ারা 3 নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহভাজন আহমদ জিলু। আহমদ জিলু এই মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষকে
সাহায্য করার হাত যিনি বাড়িয়েছেন, শুধু আজকে নয়, উনি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে করোনাকালীন সময়, বন্যার সময় মানুষকে পাশে এসে দাঁড়িয়ে বিনামূল্যে উনি মানুষকে সাহায্য করেছেন। আবার অনেক সময় উনি মানুষকে অর্ধেক দামে চাল, ডাল, তেল, লবণ, মরিচ উনি দিয়েছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী চেয়ারম্যান। এই রকম চেয়ারম্যান যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শতকরা দশজন থাকে, বাংলাদেশের কোনো মানুষ অসহায় থাকবে না, আশার আলো দেখবে যে এই চেয়ারম্যান সাহেব। আর সরকার দেউক আর না দেউক, কিন্তু চেয়ারম্যানের মাধ্যমে আমরা বিপদের সময় উনি আমাদের পাশে থাকবে, এবং ওনার পাশে থাকলে আমরা আশ্বস্ত হব যে এই চেয়ারম্যানের কাছ থেকে আমরা বঞ্চিত হব না। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর আহমদুল্লাহর জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ আয়ু দান করেন, এবং তার পরিবার পরিজন যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে নাফিরাতে চলে গিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা চেয়ারম্যান। আমাদের আমরা একটু কথা বলবো আমাদের আজকে যিনি আয়োজক, আমাদের আহমদ জিলু। তার আগে আমরা শুরু করে দিই আমাদের যে আজকের যে যে ব্যতিক্রমী একটি প্রোগ্রাম। বিনামূল্যে এখানে গরম মশলা এবং তেল, আলু, পেঁয়াজ, লবণ এইরকম অনেক জিনিস। আজকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে শুরুটাও করলাম আমার ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা সকল যারা আছে, এই দেশ স্বাধীন যারা করছে, আমার ইউনিয়ন পরিষদ যারা মুক্তিযোদ্ধা সকল যারাও আছে, তারা ওখানে আইয়া উপস্থিত হয়েছেন। তার মাধ্যমে আজকে এই উদ্বোধনটা আমার বীর মুক্তিযোদ্ধা, আমার উপজেলার সুনামধন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আমার নুরুল চাষা, এবং আরও বীর মুক্তিযোদ্ধা সকল আছেন, আমার মামো ফজলুর রহমান, আমার নিম্বর চাষা সহ লাগাই আরও অনেক মুক্তিযোদ্ধা সকল আছেন ইনশাল্লাহ। তার দিয়ে আজকে রেগুতে আমি উদ্বোধন করতাম, আপনারা সবাই দোয়া করবা। এরপরে আমি আপনারা আর মিডিয়ার গেছে দুই চারজন কথা কইম ইনশাল্লাহ। আমরা শুরু করে দিই চাষাই কছি। সময় ভিউয়ার্স দেখতে পারা যে আজকের এই যে ঈদ উপহার হিসাব, ঈদ উপহারটা কিন্তু এই ফেঞ্চন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে, এই ফেঞ্চন সাইনং উত্তর কুশা ইউনিয়নের চেয়ারম্যান উদ্বোধন করা হয়েছে। ও মাত্র শুরু হওয়ার আপনার দেখতে পারা ফাঁসফুরন নাম দেখতে পারা একবারে ফ্রি, মানে কোনো দেখতে দাদা এই এই মাত্র প্রথমে দেওয়ার একজন বীর মুক্তিযোদ্ধা নিম্বর আলী তান্ডে প্রথমে দেওয়ার শুধু অসহায় যে দরিদ্র মানুষগুলো নাই, মধ্যবিত্ত দরি এই ইউনিয়নবাসী, বিশেষ করে এই ইউনিয়ন আদা এগো কত খান আদা কেজি, আদা কেজি আদা আছে, আর ইনো আলু, আলু কত খান দুই কেজি, দুই কেজি আলু আছে। আমরা দেখি আর কিটা আছে একটু দেখতে পারা যে শারীরিকভাবে একবারে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া যে নিরাশ হবে বেশিরভাগ মুরব্বী মানুষের নিরা দেখতে পারা বিবার যে কথা কথা আসলাম। রসুন কত খান আধা কেজি রসুন, আর একটা পেঁয়াজ নানি, পেঁয়াজ কত খান দুই কেজি নানি, দুই কেজি, দুই কেজি। আচ্ছা আসসালামু আলাইকুম। আর মুক্তিযোদ্ধা আমরা দেখতাম পারাম আরেকজন মুক্তিযোদ্ধা চাষা তানগেজ থেকে আমরা চাষা, আসসালামু আলাইকুম রয়েছি। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, আপনি আমরা দেশের লাগে অনেক বড় একজন মানুষ, এবং আপনি যে এই যে ঈদ উপকারটা পাইরা ভাই, আপনার অনুভূতিটা কী? অনুভূতি ভালো, এটা সহায়তা দিল চেয়ারম্যান সাহেব, এটা ভালোই। আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ। সময় তো পিঁয়াজ দেখতে পাচ্ছেন, পিঁয়াজ একটু কতক্ষণ দুই কেজি পিঁয়াজ, আর দেখতে পারা লবণ এগু তো এক কেজি প্যাকেট, এক কেজি প্যাকেটের লবণ। আচ্ছা একটু আইবা একটু একটু আটিয়ে দিয়ে উঠবা। হ্যাঁ মাতাম আমরা দেখতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কীটা কররা? আমি ভাই ইনো আইসি দেখতাম, আমি এখন প্রবাসী, কিন্তু আহমদ জিলু চেয়ারম্যান সাহেবে যে এই উদ্যোগ নিছেন, আমি দেখতাম আইসি যে খিলাই এগুলো ডিস্ট্রিবিউশন করার। আচ্ছা আমি দেখে খুব অত্যন্ত মানে খুশি হয়েছি যে বাংলাদেশে পসিবল আছে যে এগুলো আপনারা সুন্দর করে ডিস্ট্রিবিউশন করা যায়, কারণ আমরা প্রবাসী হিসাবে আমরা চাই সবসময় কন্ট্রিবিউশন করতাম, কিন্তু সবসময় আমরা ভিতরে একটা ডাউট থাকি যায় যে জিনিসগুলো ঠিক মতে ঠিক সঠিক মানুষের কাছে পৌঁছেন, কিন্তু এই যে চেয়ারম্যানের যে জিনিসটা কররা
এটা শো করে ইট ইজ পসিবল, আপনার ভিতর যদি ঠিক থাকে, হার্ট ফুলফিল থাকে, ইটস পসিবল। সো আমি আশা করবো যে আপনারা যত ইন্ডিয়ানবাসী আসুন, আপনারা যারা প্রবাসী, হু ইজ লিভিং ইন ইংল্যান্ড আমেরিকা, কন্ট্যাক্ট ইউর লোকাল চেয়ারম্যান অ্যান্ড টেল দেম ইটস পসিবল, আপনারাও আপনার এলাকা দিয়েগুলো করতে পারবা। ঠিক আছে, ওকে। আপনার যে নানি আপনি কিতা কেন মানে এই বেগ কিতা আমি একজন মুক্তিযোদ্ধার লাগি, এই বেগের মাঝে আপনারা দেখরা যে যতগুলো জিনিস আছে সবগুলো আমরা হেল্প করে একজন হেল্প করাম। ইয়েস, আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম আলী আকবর টিটু। আলী আকবর টিটু, টিটু। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা, যারা এই আমরা দেশের বর্তমান অর্থনীতির চাক্কা সামনে দিন হওয়ার মেইন হাতিয়ার। এই লাগে এরা ওই লাগে রেমিটেন্স যোদ্ধা, একজন লন্ডন প্রবাসী ভাইয়ে, তাই এই ইউনিয়নও আইসুন। চেয়ারম্যান সাহেব আপনি? আমার আমার বন্ধু। আচ্ছা, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবর বন্ধু টিটু ভাই। টিটু ভাইয়ে এই ইউনিয়নে আইয়া তাই দেখছেন যে এখানে বেশিরভাগ দেখতাম আমরা মুক্তিযোদ্ধা অক্ষরে ঈদ উপহার দেওয়ার ভাইয়ে দেখছেন যে একজন মুক্তিযোদ্ধা বয়স্ক, তাই এখানে আটিয়া আনতে পারত না, তো তাই নিজে এই মুক্তিযোদ্ধা ভাইয়ের সহযোগিতা করা। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আসলে এই যে রেমিটেন্স যোদ্ধাগুলা আমরা সবসময় প্রবাসী ভাই অক্ষরে এবং রেমিটেন্স যোদ্ধা ভাই অক্ষরে আমরা দোয়া করি তারা লাগে। আমরা জানতাম পারছি এই ইউনিয়নের যে চেয়ারম্যান আহমেদ জুলি সাহেব, তাই যে এই ঈদ উপহারটা দিরা, এই ঈদ উপহারটা তার ফ্যামিলির মাধ্যমে দিরা এবং তার ফ্যামিলির সকল তখন প্রবাসক, প্রবাসক 100%। এই যে বা বর্তমান এই যে ফেঞ্চুগঞ্জ সাই নম্বর ইউনিয়নের সকল বা সকলের দেওয়ার এই যে ঈদ উপহারটা, কিন্তু এই সকল কিছু কিন্তু দেওয়ার প্রবাসীর মাধ্যমে, যে এই ইউনিয়নের চেয়ারম্যানের সকল প্রবাসে তখন তারার মাধ্যমে এই ঈদ উপহারটা দেওয়ার আসলে সত্যি খুব প্রশংসনীয়। আমি আশা করবো যে আমরা এই ছোটোমোটো একটা প্রোগ্রামের মাধ্যমে অন্য অন্য প্রবাসীরা উদ্যোগ নিবা আর তারার জন্য লোকেল তারার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হল আসেন তারার সাথে যোগাযোগ করিয়া এভাবে সুন্দর করে আপনারা আয়োজন করুকা, সঠিক তথ্য সঠিক হেল্প আপনি গিভ ইট টু দ্য রাইট পিপল হু নিডস ইট। থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। ফেঞ্চুগঞ্জের একজন সুনামধন্য টিচার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আবদুল্লাহ আল মামুন ভাই, মামুন ভাইয়ের কাছ থেকে আমরা একটু মাতার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় জাহিদুর রহমান রিপন, আমাদের ফেঞ্চুগঞ্জবাসীর আত্মার মানুষ, বড় ছোট সকলের স্নেহের মানুষ, এবং ধন্যবাদ দ্য টাইমস অফ সিলেট সহ সকল কলাকুশলী। আজ দেশ বিদেশ থেকে যত ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠানটি ভিউ করতেছেন, শ্রদ্ধা ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি আসলে কি বলবো, যখনই আহমদ জিলু চার নং উত্তরকুশ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আহমদ জিলু সাহেবের কোনো কার্যক্রমে আসি, নিজেকে অনেকটাই আবেগ আপ্লুত করে ফেলি। আসলে এই আহমেদ জিলু নির্বাচিত হওয়ার আগে মানুষকে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আজ নির্বাচিত হওয়ার পর থেকে অক্ষরে অক্ষরে সেই সব প্রতিশ্রুতি পালন করার জন্য সে দায়বদ্ধতা অর্জন করেছে, সে নিজেই চালিয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তার প্রত্যাশার চেয়ে, প্রতিশ্রুতির চেয়ে বড় কিছু করে দেখাচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি নিয়ে যদি আমি একটু কথা বলি, যে গত কিছুদিন আগে যখন অর্ধেক মূল্যে আহমদ জিলু এলাকাবাসীর জন্য গরুর মাংস সহ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার বসিয়েছিল, ঠিক তখনই একটি প্ল্যান করেছিল যে মামুন ভাই, আমাদের এই এলাকার মানুষের জন্য কুরবানি ঈদের সময় কিছু করতে হবে। এবং এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। আহমেদ জিলুর হৃদয়ের মধ্যে একটি কথাই দানা বেঁধেছিল যে যদি আমরা পবিত্র ঈদুল আজহার সময় কোভিড পরিস্থিতিটা আরও বেশি খারাপের দিকে চলে যায়, দিনমজুর মানুষ, মধ্যবিত্ত মানুষ যদি কাজের কোনো সংগ্রহ করতে না পারে, টাকার পয়সা যদি জোগাড় করতে না পারে, তো ধনী গরিব যেখান থেকেই হোক কিছু গরুর মাংস কুরবানি ঈদ উপলক্ষে জমা হবে, সেই কুরবানির মাংসগুলো রান্না করে খাওয়ারও হয়তো ব্যবস্থা বা আঞ্জাম থাকবে না। এই চিন্তা চেতনা মাথায় রেখে আহমেদ জিলু আজকে ওই গরিব অসহায় মধ্যবিত্ত মানুষের জন্য তার আয়োজন করেছে, যে প্রায় 15টি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আদা থেকে শুরু করে আলু, পেঁয়াজ, রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, ধনে, তেল, লবণ সহ পাঁচফোড়ন সহ ডালচিনি, এলাচি সব কিছু মিলিয়ে বিশাল একটি পণ্যের সমাহার। তার উদ্দেশ্য একটাই, মানুষ কুরবানির ওই মাংসগুলো যাতে সত্যিকারভাবে ভালোভাবে রান্না করে খেতে পারে, মানুষের দুঃখ দুর্দশাটা যাতে সুন্দরভাবে লাঘব হয়। আমি আশা করি আহমদ জিলুর এই উদ্যোগটা এলাকাবাসীর কল্যাণের জন্য কাজে লাগবে। আহমদ জিলু আরও বেশি নিত্য নৈমিত্তিকভাবে নতুন 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 বিভিন্ন আয়োজন নিয়ে ইউনিয়নবাসীর পাশে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। আমি দোয়া করি আহমদ জিলু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয়জন যে যেখানে আছে প্রত্যেকেই যেন সুন্দর এবং শান্তির জীবনের অধিকারী হয়।
ধন্যবাদ জাহিদুর রহমান রিপন, ধন্যবাদ টাইমস অফ সিলেটের সকল কলাকুশলী সহ সকলকে। আজকে আরও ভালো লাগলো যে জিনিসটি আমাদের আজকে সবচেয়ে ভালো লাগলো সেটা হলো আহমেদ জিলো, 4 নং উত্তর কুশি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, তার এই ব্যতিক্রম উদ্যোগের মধ্যে আরও একটি ব্যতিক্রম সৃষ্টি করলেন, সেটি হলেন অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা যারা মহান স্বাধীনতা যুদ্ধে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন দেশমাতৃকার জন্য। রণাঙ্গনের সেই সিপাহ সালারদেরকে একটি প্যাকেট দিয়ে তিনি শুরু করলেন, যাতে বীর মুক্তিযোদ্ধারা বুঝতে পারেন যে সমাজের সকল ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার রয়েছে। আমাদের এই অনুষ্ঠান ওপেনিং করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব। তিনিও একজন অত্যন্ত সুন্দরভাবে সময় মতো উপস্থিত থেকে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ভূমিকা নিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেবকে সহ আমাদের সিলেট, আমাদের এই দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের নির্বাচনী এলাকার নির্বাচনটা অতি সন্নিকটে। পাশাপাশি আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যাতে আপনারা নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো জটলা সৃষ্টি করবেন না, আমাদের কোভিড পরিস্থিতিটা খুবই খারাপের দিকে যায়। আজ একটি দুঃসংবাদ শুনলাম যে আমাদের ফেঞ্চুগঞ্জে নাকি 25 জন রুগী করোনা আক্রান্ত, 25 জন, এবং 49 জন পরীক্ষা করে কোভিডে আক্রান্ত পজিটিভ পাওয়া গেছে 25 জন, যেটি একটি এলাকার জন্য অ্যালার্মিং নিউজ। আমি প্রত্যেকের কাছে প্রত্যাশা করব আপনারা জটলা সৃষ্টি করবেন না, সামাজিক ডিস্টেন্স বজায় রেখে চলুন, আমাদেরকে লকডাউনের নীতি, সরকার প্রণীত যে নীতিমালা আছে সবগুলো অনুসরণ করে চলুন, সম্ভব হলে ঘরে থাকুন এবং সচেতন থাকুন, মাস্ক পরিহিত করুন। ধন্যবাদ সবাইকে, সালাম। ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল চাচার কাছ থেকে আমরা এই যে ইউনিয়নের 4 নং উত্তর কুশিয়া ইউনিয়নের আহমেদ জিলু সাহেবর যে এই মহৎ কাজ তার ফ্যামিলির মাধ্যমে এই যে ঈদ উপহার দেওয়ার একটু এই সম্বন্ধে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার দেশে এবং বিদেশে যারা আমার কথা শুনতেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে আহমেদ জিলু সাহেবের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে অসহায় গরিব মানুষকে গরুর মাংসের সাথে গরুর মশলা, আলু, পেঁয়াজ, লবণ, মরিচ তিনি বিনামূল্যে মানুষকে দিতেছেন। এই দেওয়াটা একটা আমি মত একটা মহৎ কাজ, মানে অসহায় মানুষ যারা গুস্ত অনেকে পাবে কিন্তু মশলা অভাবে তা খেতে পারবে না, সেই কথা চিন্তা করে তা নিজস্ব অর্থায়নে এবং তার পরিবারের পক্ষ থেকে এই মানুষকে আজকে এই মশলা বিতরণ করা হচ্ছে। এটা একটি মহতি উদ্যোগ। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেক চেয়ারম্যান আমরা যদি সেই উদ্যোগী যদি হই, তাহলে বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে এবং অসহায় মানুষ এই দোয়া করবে যে আল্লাহ রব্বুল আলামিন যখন তারা সাহায্য করতেছে তার সাহায্যকে আল্লাহ যেন কবুল করেন। আর বিশেষ করে আহমদ জিলু ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে একজন ব্যতিক্রম ধর্মী ইউনিয়ন চেয়ারম্যান, যার মেধা, যার মন মানসিকতা মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য, সে মানুষের কল্যাণের জন্য সে কাজ করতেছে। আহমদ জিলু সেই চেয়ারম্যান, যে চেয়ারম্যানকে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই মহৎ উদ্যোগকে কবুল করেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষকে তিনি সাহায্য করতে পারেন। আমরা দেখেছি, আমি দেখেছি, আমি সাক্ষ্য দিতেছি যে আহমদ জিলু করোনাকালীন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ দিয়ে সহযোগিতা করেছেন। আমি দেখেছি তিনি বিনামূল্যে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এবং অনেক সময় বিভিন্ন দ্রব্য সামগ্রী যেগুলা মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে সেই দ্রব্যগুলা কিনে তিনি অর্ধেক মূল্যে, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি সোয়াবিন 1 লিটার তেলের মূল্য 600 টাকা, উনি 300 টাকায় মানুষকে সোয়াবিনের 5 লিটার তিল দিয়েছেন। ঠিক তেমনিভাবে মানুষকে কীভাবে সাহায্য করা যায় তার মন এবং চিন্তা এবং চেতনা এটার মধ্যে সবসময় কাজ করে এবং আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আহমদ জিলুকে দীর্ঘ আয়ু কামনা করেন
এবং উত্তর কুশিয়ারার উত্তর কুশিয়ারার জনগণের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন আগামীতে তার এই কাজ অব্যাহত থাকবে এবং মানুষ তাকে যেভাবে তার জন্য দোয়া করতেছে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে এই খয়রাতকে কবুল করবেন এবং মঞ্জুর করবেন ধন্যবাদ টাইম অফ সিলেট আসলে খুব পরিশ্রম যার মানুষের লাগে কিছু করা আসলে খুব আনন্দ লাগে মানুষের লাগে কিছু করা মানে খুব ফিলিংস হয় খুব আনন্দ ফিল আমি এজনে মনে করি আর আমি সবসময়ও কিছু ব্যতিক্রম কিছু জিনিস আমি করিয়া তুলতাম চাই যেটা লোক আজকে যেটা দিয়ে আর আমার পরিবারের পক্ষ থেকে আমি এই ঈদুল আজহা উপলক্ষে ৫০০ ফ্যামিলির যে পেঁয়াজ আলু আদা রসুন সো লাগাইয়া আপনারা মনে হয় শুনছেন টাইম অফ সিলেটের মাধ্যমে যেটাও যে আসলে আল্লাহ পাওয়ার লাগে আল্লাহরের রাজ্যে খুশি করার লাগে এই জিনিসটাও করা আর কিছু অসহায় মানুষ যারাও আয় যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়নও আসলে একবারে নিডি মানুষ যারা অসহায় গরিব এরা প্রতিদিন আয় কোনো মধ্যবিত্ত বা কোনো বড় লোক এরা আয় না ইউনিয়ন পরিষদ এই তিন বছরের অভিজ্ঞতার তাই কইরাম আসলে খুব অসহায় যারা এরাও আয় এরা নাই আর কিছু আমরা অসহায়ের মাঝে এক শ্রেণীর মানুষ আছে এরা কন্টিনিউয়াস খালি আতু ভাতার থাকে আমার কাছে একবার আইব ওবারই একবার যাইব ওবারই একবার যাইব তার পেশাটা হয়ে গেছে ওটাও আর কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে আসলে কইতে পারেন না সইতে পারেন না এই লকডাউন উপলক্ষে যারাও আছে যে বাসি বাসি আমি এরারও দিছি এরার গেছেও আমার এই আমার ঈদ উপহার সামগ্রী ইনশাআল্লাহ পৌঁছিছে ও বা এরে শারীরিক দূরত্ব বজায় রাখিয়া দৌ বুঝছেন এমনিও করোনায় আক্রান্ত যে করোনায় আক্রান্ত আপনারা হলে দেশ বিদেশ থেকে যারাও আছেন যারা দেখরা ইনশাআল্লাহ দোয়া করবা আমরা লাগে আর আমার সব প্রোগ্রামও আমার উপজেলা পরিষদর সুনামদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানুরুল চাচা সব প্রোগ্রামও আইয়া উপস্থিত হইন চাচা এতটুকু আমার বালা পাইন অতটুকু মায়া করেন নিজের ভাল লাগান দেখেন যে কোনো প্রোগ্রাম কইলেও চাচা যত কাজ থাকে না কেনে অত ব্যস্ততা ইয়ার বাদে যে চাচা ইয়া আমার ইউনিয়ন পরিষদর ইউনিয়নের মানুষরে যে সময় দিছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞ আমার চাচার প্রতি আর বিগত দিনও আপনারা দেখছেন আমি রমজানও আর একটা প্রোগ্রাম করছিলাম বা এই ইউনিয়ন পরিষদের জন্মদিন মেলাও করছিলাম তখনও আমার চাচাই উপস্থিত হয়েছেন বা সবসময় হইন আইজও আমার চাচা উপস্থিত হয়েছেন আইজও আপনার গেছে আমি তুলিয়া ধরলাম আমার ইউনিয়ন পরিষদ ও জুন মাস ক্লোজিংয়ের সময়ও অনেক কাজ এডিবির কাজ আছে গুড়িয়ে দিত কি চাচায় অত্যন্ত রিক্স লইয়া আমার ইউনিয়ন পরিষদ ৩-৪ লাখ টাকার প্রকল্প একটাও মিস গেছে না ইনশাআল্লাহ সবটি হয়েছে চাচার খুব আপ্রাণ চেষ্টা আমার লোকে লইয়া এই কাজগুলো চাচায় উঠাইয়া দিয়া দিছ জয় আর আমার ইলাসপুরের একটা কাজ চাচাইয়া আমার এলজেএসপির থাকি চাচারে আনছিলাম এর বাদে ওখানেও ১ লাখ টাকার প্রকল্প এডিবির আসিল ওখানেও আমার এলাকার ৩ নং ওয়ার্ডের ওয়ার্ডবাসীর একটা দাবি আসিল একটা গাটর চাচায় কমিটমেন্ট দিছেন ইনশাল্লাহ আগামী বরাজত থাকি আমার ইনো এই গাঢ়টা হইব এর বাদে কোটালপুর বাজারও ৫ লাখ টাকার একটা গাঢ় চাচায় বরাদ্দ হয়ে গেছে পানি কমে গেলে এই কাজ হইব কোনো আমার উন্নয়ন বঞ্চিত যে এলাকাগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরও ২ বছর আমার দায়িত্ব রয়েছে এই ২ বছর তাকালীন অবস্থায় উন্নয়ন ঘটাইবার যে যে জায়গাত উন্নয়ন ঘটছে না আর আমি এই টাইম অফ সিলেটের মাধ্যমে দেশ প্রবাসী যারা আছেন সবর গেছে আসলেও আপনারা সহযোগিতা আপনারা পরামর্শ আমার চলার পথ চলা আর আরও কিছু জিনিস আমি তুলিয়া ধরলাম যেটা হইলি আমরা বাটি অঞ্চল আমার ইউনিয়ন পরিষদ অনেক রাস্তাঘাট বন্যায় কবলিত এখন বন্যার সিজন ওই ফাটাঞ্চক খালিফুতে একটা এলাকা আছে বা আমার কোটালপুর উত্তরপাড়া আপনারা দেখছেন বিগত দিন ওই টিসিবির মাল আমি দিছিলাম টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা দেখছেন কোটালপুর উত্তরপাড়ার একটা ব্রিজ আমি এদিনও কইছি যে আমরা আর সংসদ সদস্য আমার আগে ছয় আমরা আর ফিঞ্চিগঞ্জের কৃতি সন্তান আসলে আবি আমার মাহমুদুল সামাদ চৌধুরী আমি তানার রুয়ের আত্মার মাগফিরাত কামনা করি আমার ইউনিয়নবাসীর পক্ষ থাকি তানার লাই দোয়া করমু আর আপাতত যে উপনির্বাচন যেটা আইছে উপনির্বাচনের যেও প্রার্থী জয়ী আইন না খেনে আমার সর্বপ্রথম দাবি থাকবো আমার চাচারে লইয়া যাতে আমার এই উত্তরপাড়ার মজুমদার ব্রিজটা যাতে আমি তাকালীন অবস্থায় ও ব্রিজটা যাতে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল হয়ে গেছে আমার একটা ব্রিজ আমি ধন্যবাদ দিই আমার চাচারে মজুমদারের ব্রিজ অ্যাপ্রুভাল হয়ে গেছে ইনশাল্লাহ যেটা লাইভ করছিলাম ওই গত যত যে প্রোগ্রাম হতেছিলা না চাচা ওই যে সমিলোর গালাত যেটা কইরাম সমিলোর গালাত ও এগু বেশিলাম বাইকটা নাই ও সাইডে এই উত্তরপাড়ার লাগি সুখবর আমার ৭ নং ওয়ার্ডের উত্তরপাড়ার লাগি সুখবর যে একটা আমিরগঞ্জ মাদ্রাসার সাইডে একটা ব্রিজ উত্তরপাড়া যে
এটাই এখন গাড়ি যাইব উত্তর ভারত ইনশাল্লাহ এক বছরের ভিতরে গোষয় সম্পন্ন হইব পানিটা কমিয়ালেও খাসটা ওই যাব আর গত সপ্তাহে আমি যে একটা টাইম অফ সিলেটের মাধ্যমে তুলিয়া ধরছিলাম আমার উত্তর ভারত মুজুমদারি ব্রিজ একটা আছে সমিলোর সাইডে আপনারা দেখছেন আমি এই নিডি এলাকা ওইখানে নিয়ে আমি টিসিবির মাল দিছিলাম বা ফাটানচুক কালীপুতা তো দিছিলাম ইনশাল্লাহ আমি সরকারের পাশাপাশি আমার ফ্যামিলির পক্ষ থাকি আত্মীয় স্বজনের পক্ষ থাকি আমি যতটুক পারি আমার ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাইম বিশেষ করে আমার অন ভাই আইসন এই রাজু আমার ভাই কই ও আমার মাস্ক লাগাই দিল ও আপনারা হলেও দোয়া করবা আর টিটু ভাই আমার ইংল্যান্ড প্রবাসী আমার এক ভাই বন্ধুর মতো একবার হল জিনিসু সবসময় আমার তাই অনেক জিনিস সহযোগিতা করিয়া থাকেন তো বিগত দিনও যেরম জানো আমি অনেক জিনিস করছি আমার চ্যারিটি ফান্ড আমার ই টিটু ভাইয়ের অনেক অবদান আছে আমার এই কার্যকলাপ দেখিয়া আমার খুব খাসুর মানুষও তাই নিজের তা কিয়া যে আমারে অনুপ্রেরণা করেন বা এই জিনিস করলে আমার একটু শরিক করেন যেন বলাও তো আমি আসলে ধন্যবাদ ও কৃতজ্ঞ দেই আমার বাইরে যে জিনিসগুলো আমারে দিরা বা আমার ইউনিয়নবাসীর আমি যে সঠিকভাবে বন্টন করতাম পারি আর আসলে বাইরে গেছে আমরা চিরকৃতজ্ঞ আমি আপনার মাধ্যমে দোয়া চাইরাম যাতে এই বাইর লাগে দোয়াটা করতা তাই সবসময় আমার সহযোগিতা করেন পাশাপাশি আমার ইলাইগঞ্জ আপনারা জানেন অনেক আত্মীয় আছেন আমার ভুগর ভাই আমার আক্তার ভাইয়ের ভাই যে আছেন আমার লাগে খুব মুকিত ভাই খুব তাইনও খুব সহযোগিতা করেন সবসময়ও আমার আত্মীয় স্বজনের লোকে পাশাপাশি এরাও আমার খুব সহযোগিতা করে এরার মানে উৎসাহিত আমার অর্থনীতির মূল চাকরি লাগে এরা প্রবাস যারা আছেন এরাই আমারে দেয় আর আমি এই জিনিসগুলা করি আমার ফ্যামিলির থাকি আত্মীয় স্বজনের পক্ষ থাকি যারা যে তাও আয় আমি এই জিনিসগুলা করি এই করার মাঝেও আসলে খুব নিজরে খুব এনজয় ফিল করি খুব মানে আনন্দ পাই আপনারা জানেন আজকে থাকি প্রায় ছয় বছর হয়ে যায় আমার একটা ঘটনা ঘটছিল আমার স্টেপিং হইয়া আমার পেটর ভিতরে 129টা সিলাই আছে যে একটা আপনারা হলেও জানেন যে আসলে আমি আল্লাহর হায়াত আছিল মানুষের দোয়া আছিল এর লাগে আমি ঘুরিয়ে আইছি আওয়ার বাদেও আল্লাহ দেখুক আমার নিয়েও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও করছে আপনারা খেজমত করার লাগে আল্লাহ সুযোগ দিছেন এর লাগেও আমি যে তাও করবো আল্লাহরে রাজি খুশি করার লাগে আপনারা সবর সহযোগিতা লইয়া আমি চেষ্টা করবো আগামী দিনের ফচল আমার থাকবো আর আমার চাচাও যতদিন আছেন ইনশাল্লাহ আমার শরীরের আরও মনোবল আরও সাহস থাকে যে অন্ততপক্ষে আমার চাচা যে কোনো সময় ফোন টোন দিলে যে কোনো অসুবিধা সুবিধা আমার চাচাই আমার খুব সুপরামর্শ দেন অনেক সময় আমার মন দুর্বল হয়ে যায় আমার চাচাই আমারে যে দুর্বল করার কোনো ফোন কোনো তুমি গাবড়াইবা মন গাবড়াইবা না তুমি কাজ করে যাও অনেক সময় আমার শারীরিক সমস্যা হয় কয়েকদিন আগে আমি আবার স্কোয়ারও গিয়ে আমি ট্রিটমেন্ট করাই আইছি আপনারা হলে আমার লাগে দোয়া করবা যাতে এই মানুষের কল্যাণে আমি কাজ করতাম পারি এই প্রবাসও যারা আছেন এরার লাগে আপনারা দোয়া করবা এই প্রবাসও যারা এরার আমরা আর দেশের অর্থনীতির মূল শাখা মূল মানে অর্থনীতির মূল যোদ্ধা এরা এরা যদি প্রবাসটাকে যদি রুজি করে না করিয়া যদি দেয় না তো আসলে আমরা অসহায় হয়ে যাবো এই যে আজকে মানুষগুলারে এই 300টি পরিবারে আজকে দিলাম 300টি পরিবারে যে এই মুখ 80 ফুটের এরার এরার মাধ্যমে অন্তত এরা যদি খাইয়া খাইলে ওটাও দোয়াও মানব সেবার মানে একটা এবাদত ও হিসাবে আমি মানুষের লাগে সবসময় করিয়া যাইরাম আপনারা হলেও দোয়া করবা আপনারা হলে দোয়া করবা আমার লাগে আর এখন আমরা অন্য আমার আরেক জিনিস আমি নামাতলেও না যে একটা হইলো কি আমার উত্তর কুশিয়ার ইউনিয়নও 20,000টা টাকা এদিন আমার অনলাইন গ্রুপের আমার সেলিম ভাই তাই আমারে ফোন দিছেন দিয়া কইরা যে জিলু ভাই আপনি একটু তা আমার একটু কষ্ট করে আমার 20,000টা টাকা একটা ভাইয়ে দিছেন 40 জন মানুষের 500টা টাকা করে দিবা আমি বললাম ভাই আমার শুক্রবারে প্রোগ্রাম আছে ও প্রোগ্রামও দিলাম তার ভাই ইয়া উপস্থিত হয়েছেন অন্যর মাঝে আব্দুল আজিজ মাসুক ভাইয়ের পক্ষ থাকি নগদ অনুদান আজকে বিতরণ করা হইব 40 জন আমার ইউনিয়নবাসী 40 জনটা দিমু ধন্যবাদ দেই আমার সেলিম ভাইরে সেলিম ভাইয়ের মাইরফতে আমি এই 40 জন মানুষের 500 টাকা করে দিতাম পারমু আমি আমার পক্ষ থাকি আমার পরিবারের পক্ষ থাকি আমার ইউনিয়নবাসীর পক্ষ থাকি ধন্যবাদ সেলিম ভাই আর ধন্যবাদ মাসুক ভাইরও আমি আপনার কাছে কৃতজ্ঞ ঋণী একটুক পরেও আপনারা দেখবা আমরা অন্য অর্থগুণ বিতরণ করবো ধন্যবাদ দেই টাইম অফ সিলেটরে আর দেশবাসীরে একটু জিনিস জানতাম স্যার এই যে আপনি ঈদ উপহারটা দিরা এই উপহারটা আমরা জানতাম পারছি যে আপনার বিশেষ করে আপনার ফ্যামিলির মাধ্যমে হয় আমার ফ্যামিলির পক্ষ থেকে এই উপহারটা দিয়ার ফ্যামিলির আমার যারাও আছেন আত্মীয় স্বজন সবু ও যে কিছু আগে যে কইলাম যে আমার টিটু ভাই রমজানের সময় আমার বালা একটা আমার ছেলে ডিফান্ডও আমার ভাইয়ে সাহায্য করছেন আর এই উপহারটা আমার একান্ত আমার ফ্যামিলির
যাতে অনেক মানুষ সহায় আয় ওই যে কুরবানির মাংসটা খাইতো তেল তেলের যে দাম আর পেঁয়াজ আদা রসুন তো সকল জিনিসও টাইম অফ সিলেটের মাধ্যমে তুলিয়া ধরা হয়েছে আপনারা দেখছেন আসলে এটা কিচ্ছু নাই সামান্য ক্ষুদ্র একটা উপহার এই গরু মাংস আধা কেজি খাওয়ার লাগে আমার পরিবারের পক্ষ থাকি আমার ইউনিয়নবাসীর লাগে আর কিচ্ছু নাই আপনারা হলে উপহার হিসাবে নিবা আমি আল্লাহর বাস্তে আল্লাহরের রাজি খুশি করার লাগে জিনিসগুলো করছি সবে আমার লাগে দোয়া করবা আমার ফ্যামিলির লাগে দোয়া করবা আবারও কইরাম আমার একটা বাচ্চা আছে তার লাগে দোয়া করবা আমার দুইটা বাতি যাওয়ানো আছে আও আমি তো বাতি আও আমার বাতি যে আসিল আমি যখন সিলেটে যখন থাকতাম তখন এক হাজার সেবার স্কুলে পড়তো আর যখনও আমি নির্বাচিত হয়ে গেছি আমার বাতি যার এক হাজার সেবার থেকে নিয়েছি কারণ আমি বাসার থাকতাম পারছি না মানুষ আমার নির্বাচিত করিল যে আমার ফাইতো নাই আইয়া ওই হিসাবে আমি আমার বাড়ি তাইছি আবার বাদে আমার বাতি যারা নিয়ে আমি মনির আহমদ একাডেমিত ভর্তি করছি আমার বাতি যার লাগে আপনারা দোয়া করবা আর একটা বাতি আছে তানজির আহমদ এও নাইছে আমার ফুয়াটারে আমি আনাইরাম আপনারা দেখতে পারবা আমার বাইরে দিয়ে আমার বাচ্চারা আনাইরাম আনাইলে এটা থাকলে যাতে আমি থাকতাম না এসব সময় আমি কই আমি যদি মরি যাই আমার ফুয়া বাতি যারা আছে আমার দিকে আরও বালা কাজ করতো আমার বাপসা চাই আমার আমি দেখিয়ে গেছি বলো করছি আমার বাপসা চারে এরাই দিস নিশ্চয় না আমি তারা দেখিয়ে শিখছি আর আমার ফুয়া পাতি যায় আমার দেখিয়ে শিখতো আমার থেকে আরও মত আর ভালো ভালো কাজ করতো ওটাও আপনারা দেশবাসী গেছে আমার চাওয়া আমার ইন্ডিয়ানবাসী গেছে চাওয়া আমার এই দোয়া করবা আপনারা হলেও ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ সবরে হেফাজত রাখুক আর কিছু কইরাম না সবাই আমার দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমান রহিম আমরা আহবাজুরের লগে 2008 সাল থেকে আমরা গভীরভাবে সম্পর্ক তার আদর্শ এবং নীতির প্রতি আমরা আকৃষ্ট হইয়া সাত নং উত্তর কোশিয়া ইউনিয়ন পরিষদের যুবক আসলাম তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হইয়া তার নির্বাচনে আমরা খাস করছি আমরা নেতা হিসাবে তারে আমরা ভালো মানুষ পাইছি তার পিছনে আমরা খাস করছি বিজয়ী হয়েছে তার যে আশা উদ্দেশ্যটা আছে তার আশা উদ্দেশ্য আল্লাহ পাকরবুল আলম বিনিয়োগ করার চেয়ে ফোর থেকে জনগণের পিছনে একেবারে আটার মতো লাগিয়ে আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ত্রাণ দিয়ে পয়সায় বিনা পয়সায় আমরাও তার লগে স্বেচ্ছায় কাজ করি আমরা সব ভক্ত তার মঙ্গল কামনা করি যেন সবসময় ইন্দনবাসী সহযোগিতা করতে পারে আর বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আহমদ জিলুর মতো একটা চেয়ারম্যান নির্বাচিত করে এই আশা ব্যক্ত করি আমি তুমি আমার এই যুব তরুণ সমাজের যেহেতু তুমি একটা তারা সাক্ষাৎকার নিরায় এর লাগে ওখান থেকে দেখেও আমি আইলাম আমার আসলে এই চেয়ারম্যান ওয়ার পিছনে চেয়ারম্যান নাম লাগার পিছনে এরা আর সকল অবদান এরা দিন রাত পরিশ্রম করছে এরা আর জীবনে আমি ঋণ পরিশোধ করতাম পারতাম নাই আমার মতো একজন অযোগ্যরে লইয়া তারা এই পর্যন্ত তারা অতটুকু আগবাড়ছে আর এরা লইয়া আমার সামনে দিয়ে আগবাড়াটাও এরা কিছু আগে আমি কইছি না যে কোনো সময় যে কোনো বিপদ আপদ হোক যেসে তা হোক কোনটা কইলেও এরা জাফিয়াইয়া পড়ে আমার একটাও শক্তি মানে যদি ফ্যামিলি আছে বাইন আসুন বিদেশ অর্থনীতির একটা শক্তি আছে আমার বাইন অন্য আসুন আর দেশের জনবল শক্তি এরা আমার এরা সব জিনিস আমার করে স্বেচ্ছা এরা দিন রাত পরিশ্রম করে আইয়া আমি এরার কাছে আসলে সবসময় আমি ঋণী এরা আমার ছোটো ভাই আইন এরা মন থেকে আমারও ভালো পায় আমিও তার মন থেকে আমার ফ্যামিলির সদস্যর মতো এরারে দেখি আবার আমি কইরাম এই লাইফটা যারা দেখবা বা পরবর্তীতে দেখবা আমার লাগে দোয়া করবা আমার এই বাইনটোর লাগে আপনারা হলে একটু দোয়া করবা যাতে এরা যে কাজ করে এই ইউনিয়নের লাগে আমি যারা সেবা করি আর এই ইউনিয়ন লাগে তারা আমার তাকে এরার বেশি মানে চাহিদা কোন চাহিদা যে ভাই আমার এলাকা তো পাঁচজন মানুষ একটা দিনে কোনো তো আমার এই কোনোবাই এনতে কইছে না ভাই আমার লাগে কিচ্ছু করুক খালি মানুষের লাগে তারা ইয়া কইছে আপনারা হলে দোয়া করবা আমি অন্য এরবার যাইলাম কি এরার লাগে তারা সাক্ষাৎকার নাও ধন্যবাদ আচ্ছা আমি আপনার কাছ থেকে একটু জানতাম সেইরাম এই যে আপনার বর্তমান এই সাইনং উত্তর কোশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজের মুখে যে তাইন যে যতটুকু কথা কইলা আপনারাই লাগে তার মেন যে আজকের এই জায়গাত খাড়ানোর মানে সহযোগিতা সবসময় করে আসছেন এই সম্বন্ধে একটু তা কইবা আসসালামু আলাইকুম ধন্যবাদ টাইমস অফ সিলেটকে ধন্যবাদ বন্ধু রিপন ভাইকে কারণ আমরা দীর্ঘদিন ধরে অন্য রাজ্যবাই করিয়া দিলাম আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করিয়া দিলাম এই আহমেদ জিল্লুর চেয়ারম্যানের সঙ্গে প্রেক্ষিতে আসলে খুব ভালো লাগে এরকম কথাবার্তা যখন শোনা যায় একজন চেয়ারম্যানের কাছ থেকে আসলে গর্ব করে কইতাম পারি তাহলে আমরা কোনো সময় সবসময় বাই হইয়া ডাকি আমি যদি চেয়ারম্যান ধন্যবাদ রিপন ভাই আমরা এই ইউনিয়নের যারা নিজের ইচ্ছায় বিনা পয়সায় যে তরুণ বা এই যে ইয়াং জেনারেশন যারা কাজ করছেন তারার কাছ থেকে আমরা তারা অনুভূতিটা জানলাম আরেকজন ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আপনি একটু মাতি আমরা লোক আটক বিসমিল্লাহির রহমানির রহিম টাইম অফ সিলেক্টে আমি একজন প্রবাসী আমি যতবার আমি 2 বছর পর ছুটি তাই আওয়া পরে আহমদ
দিল্লুবাইয়ের লগে আমি আমার খুব দীর্ঘদিনের সম্পর্ক অথবা খুব সৎ মানুষ যোগ্য মানুষ হিসাবে অথবা সৎ মানুষ হিসাবে আমি সব সময় আমার স্বেচ্ছায় আমি তাঁর লগে পরিশ্রম এই যে কাজগুলো আমরা স্বেচ্ছায় সবরে একত্রিত হয়ে আমরা এই কাজগুলো করি কোনো জ নাই এখানো এখানো কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই যেন কেন আমি আছি আমার একজনটা দিয়ে দিয়ে এরকম কুচ্ছু নাই ঐচন্যকিতা কইছে এর লাগে এখানো সৎ সব সময় স্বচ্ছ রাখা হয় ঐচন্যকিতা কইছে টাইম অফ সিলককে ধন্যবাদ আগেও দেখছো আমি সবসময় আসলে যে কোনো প্রোগ্রামও আমি চেষ্টা করি আমার ফুয়ারে আনার যাতে এ বড়ই আনলে এই জিনিসগুলো আসলে নিজের থেকে শিখে নিজের থেকে আমার থেকে আরও বেশি পারে ওখ ওখটাও আমার বাতিজাও দুইটাও আছে সবু ওই বাড়িতে আসিল আমার ছেলেটা বাড়িতে আসিল আমি লগালগা নাইলাম কই একটুক আপনারাও দেখবা আমার ফুয়ার লাই দোয়া করবা আমার দুইটা বাতি যা তার লাই দোয়া করবা আর আমেরিকাত আমার আরও দুই বাতি যা আছে বড় ভাইয়ের ছেলে একটা আছে আর আমার আরেক ভাইয়ের ছেলে আছে এরা লাইও দোয়া করবা আর বাতি জিনতর লাই দোয়া করবা ফ্যামিলির সবর লাই একটু তার দোয়া করবা বিশেষ করে আমরা ও দেশও আছি আমরা আমার দুই বাতি যা আমার ভুয়া এরারে লইয়াও আসলে এরারে সময় দিতাম পারি না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থাকি একবারে সময় দিতাম পারি না আস্তা দিনও আমি মানুষের খাজামে থাকি আমার ভুয়াটায় যখন আমার ভাই রাতকে যখন যায় মানে যেমন লাগে আর কি কিতাব হইতো তার ভিতরে আমার হারাই দিত ওলাও একবারে সময় দিতাম খুব কম হঠাৎ হঠাৎ আমি একটা একটা মাঝে মাঝে লইয়া বার হই তো আমি যেগুলোও সময় পাই তখন আমি লইয়া বার হই সবরে ধন্যবাদ দেই আসলে লাইভ বাক্যা বহুত সময় হয়ে যার বহুত সময় হয়ে গেছে লাইভ চলের আর আমারও অনুষ্ঠান শেষ পর্যায়ে অনেক মানুষ আমার অপেক্ষা করে এরারে আমি সিরিয়ালটা দৌড়াইয়া আমি এই জিনিসগুলো শেষ করিলাই আনাইলে অনেক মানুষ দৌড়াইলেন আমার 300 জনকে দিতাম অনেক মানুষ প্রায় 400 জন মানুষ আসছে 400 জন মানুষ আসছে আমি কিছু বলান রাখছি এরপরেও কইলাম না আমি 500 ফ্যামিলিতে আমি দিমো একলগে 300 মানুষের আমি পুরা স্ট্যান্ড আমি কার্ড বিতরণ করছি 300 জনকে আর কিছু যে ওবার যারা মানুষ আইসে এরা একটু শৃঙ্খলা করি এরারে কারণ সবরি অনুক আমি তাই দিয়া ফুসিতাম পারতাম না এর লাগে কিছু নগদ অর্থ দিয়া এরারে আমি বিদায় দিলাইম সবে দোয়া করবো আমার লাগে আর বিশেষ করে আবারও আমি সবর কাছে চাইলাম প্রবাসও যারা আসেন আমার দেশবাসীর কাছে আমার ইন্ডিয়ানবাসীর কাছে আমি দোয়া চাই আর প্রবাসও যারা আসেন এরা লাগে দোয়া কর্তা হলেও আমার পরিবারের লাগে দোয়া কর্তা আমার আত্মীয় স্বজনের লাগে দোয়া কর্তার আমিও এই দেশবাসীর লাগি এই ইন্ডিয়ানবাসীর লাগি উপজেলাবাসীর লাগে সবর লাগে দোয়া করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় আমার সাইডে যে মানুষটা দেখতে পারা জাহিদুল ইসলাম অর্থাৎ জাহিদুল ভাই এই জাহিদুল ভাই আপনারা আমি লাইভ যতক্ষণ লাইভ দেখাই অনেক লাইফটা আপনারা দেখুন কিন্তু সামনে দেখুন আমারে অনেক কষ্ট অনেক পরিশ্রম করিয়া ক্যামেরা করিয়া তখন এই জাহিদুল ভাই সবসময় এই জাহিদুল ভাই লাগিয়েও দোয়া করবো আপনারা যেটা সবসময় আল্লাহ তান্ডে বালা রাখুন এবং নেক হায়াত দান করুন আর এই জাহিদুল ভাইয়ের কিছুদিন আগে 2 মাস বা 3 মাস হবে না তোমার 3 মাস নয় মার্চের 27 তারিখ এই জাহিদুল ভাইয়ের আম্মা আম্মা রাগেছেন সবে দোয়া করবা তান আম্মারে যেন জান্নাতবাসী করুন আর এবং আল্লাহ যেন তাঁদের নেক হায়াত দান করুন সবে দোয়া করবা সবসময় অনেক কষ্ট করিয়া আপনারা সামনে তখন না কিন্তু ক্যামেরার পিছিয়ে তখন এই জাহিদুল ভাই আমরা একজন টাইমস অফ সিলেটের অ্যাডমিন আপনারা সবে তান লাগে দোয়া করবা ভিউয়ার্স আমরা লাইভ চলাকালীন অবস্থায় যদি আমরা মাতে কথার মাঝে কোনো ধরনের ভুল প্রান্তি ওইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখবা ভালো থাকবা সুস্থ থাকবা।